তাই বলে আওয়ামী লীগ ছাড়ি নাই, আর আওয়ামী লীগ যদি বাচ্চা আছি ছাড়বো না। আপনারা কি 24শে মার্চের পরে আপনাদের কাছে আমি এবার আওয়ামী লীগের নৌকা মাকড়া নিয়ে সংগঠনের আমি কার্যক্রম শুরু করব। সুযোগ বা ভোটের অবৈধ কিছু করার সুযোগ এই 10% লোকে পারবে না। কারণ আমরা যদি মনে করি কাঁঠালিয়ার উপজেলায় আপনারা যদি সত্যিকারে যদি আমার সম্মান বা স্নেহ পেয়ে থাকেন, এই কাঁঠালিয়া উপজেলায় আর একটি ব্যক্তি খুঁজে নেবেন পারলে যে কে আছে যে ব্যক্তি আপনাদের নেতৃত্ব এবং স্নেহ এবং সম্মান করবেন। আমাদের প্রিয় নেতা জননেতা গোলাম কিবরিয়া সিকদারের নামের পরিবর্তে অন্য একটি নাম এসেছে, যার কারণে সকল সিদ্ধান্তের মাধ্যমে তৃণমূল পর্যায়ের দাবি প্রেক্ষাপটে আমাদের প্রিয় নেতা জননেতা বন্ধুরা কারণ একটি বাধা নির্দেশ করবে, আমরা জননেতা গোলাম কিবরিয়া সিকদারের মনোনয়ন দাখিল করি। কিন্তু এমপি মহোদয় একজন ব্যক্তিকে দিয়ে সংগঠন পরিচালনা করেন, এটাই স্বাভাবিক, এটাই সাংগঠনিক প্রক্রিয়া। ইতিপূর্বে আমাদের মুরব্বী প্রয়াত ফারুক সিকদার সাহেব আমাদেরকে বটগাছের ছায়াতে রাখছেন, পরবর্তীতে আমাদের প্রয়াত নেতা যখন মারা যান তখন সাংগঠনিক পর্যায়ে এমপি মহোদয়ের পরামর্শে আমাদের সামনে এক মুরব্বী হাজির হয়েছেন, তিনি ফারুক সিকদার সাহেবের ছোট।